লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, ইমরুল কায়েজ এবং এনামুল হক এদের পাঁচজনের মধ্যে টি টোয়েন্টি ব্যাটিং কম্পেয়ার করব। তো ওদের পাঁচজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানব। পার্সোনাল ইনফরমেশন, লিটন দাসের জন্ম তারিখ 13 অক্টোবর 1994, বয়স 27 বছর। নাইম শেখের জন্ম তারিখ 22 আগস্ট 1999, বয়স 22 বছর। সৌম্য সরকারের জন্ম তারিখ 25 ফেব্রুয়ারি 1993, বয়স 28 বছর। ইমরুল কায়েজের জন্ম তারিখ 2 ফেব্রুয়ারি 1987, বয়স 37 বছর। এনামুল হকের জন্ম তারিখ 16 ডিসেম্বর 1992, বয়স 28 বছর। লিটন দাসের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 72 কেজি। নাইম শেখের উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ওজন 62 কেজি। সৌম্য সরকারের উচ্চতা 6 ফিট, ওজন 65 কেজি। ইমরুল কায়েসের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ওজন 64 কেজি। এনামুল হকের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 66 কেজি। লিটন দাস বাংলাদেশ টিমের উইকেট কিপার ব্যাটসম্যান। নাইম শেখ, সৌম্য সরকার, ইমরুল কায়েজ বাংলাদেশ টিমের টপ অর্ডার ব্যাটসম্যান। এনামুল হক বাংলাদেশ টিমের উইকেট কিপার ব্যাটসম্যান। লিটন দাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। নাইম শেখ, সৌম্য সরকার, ইমরুল কায়েজ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। এনামুল হক রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। ব্যাটিং পজিশন ওপেনিং। টি টোয়েন্টি ব্যাটিং কম্পারিজন। লিটন দাস টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে 2015 সালে। নাইম শেখ টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে 2019 সালে। সৌম্য সরকার টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2015 সালে। ইমরুল কায়েস টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2010 সালে। এনামুল হক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2012 সালে। লিটন দাস টি টোয়েন্টিতে খেলেছেন 46 ম্যাচ। নাইম শেখ টি টোয়েন্টিতে খেলেছেন 32 ম্যাচ। সৌম্য সরকার টি টোয়েন্টিতে খেলেছেন 66 ম্যাচ। ইমরুল কায়েস টি টোয়েন্টিতে খেলেছেন 14 ম্যাচ। এনামুল হক টি টোয়েন্টিতে খেলেছেন 13 ম্যাচ। লিটন দাস ব্যাট করছেন 45 ইনিংস, রান করছেন 844। নাইম শেখ ব্যাট করছেন 32 ইনিংস, রান করছেন 794। সৌম্য সরকার ব্যাট করছেন 66 ইনিংস, রান করছেন 1136। ইমরুল কায়েস ব্যাট করছেন 13 ইনিংস, রান করছেন 119। এনামুল হক ব্যাট করছেন 13 ইনিংস, রান করছেন 355। লিটন দাসের অ্যাভারেজ 19.18, নাইম শেখের অ্যাভারেজ 25.61, সৌম্য সরকারের অ্যাভারেজ 18.03, ইমরুল কায়েজের অ্যাভারেজ 9.15, এনামুল হকের অ্যাভারেজ 32.27। লিটন দাসের স্টেক রেট 122.5, নাইম শেখের স্টেক রেট 105.03, সৌম্য সরকারের স্টেক রেট 122.15, ইমরুল কায়েজের স্টেক রেট 88.81, এনামুল হকের স্টেক রেট 117.94। লিটন দাসের হাইস্ট স্কোর 61, করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নাইম শেখের হাইস্ট স্কোর 81, করেছেন ইন্ডিয়ার বিপক্ষে। সৌম্য সরকারের হাইস্ট স্কোর 68, করেছেন জিম্বাবুর বিপক্ষে। ইমরুল কায়েজের হাইস্ট স্কোর 36, করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। এনামুল হকের হাইস্ট স্কোর 58, করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। লিটন দাস হাফ সেঞ্চুরি করেছেন 4টি। নাইম শেখ হাফ সেঞ্চুরি করেছেন 4টি। সৌম্য সরকার হাফ সেঞ্চুরি করেছেন 5টি। ইমরুল কায়েজ হাফ সেঞ্চুরি 0। এনামুল হক হাফ সেঞ্চুরি করেছেন 1টি। লিটন দাস চার হাঁকিয়েছেন 80টি, ছয় হাঁকিয়েছেন 27টি। নাইম শেখ চার হাঁকিয়েছেন 73টি, ছয় হাঁকিয়েছেন 17টি। সৌম্য সরকার চার হাঁকিয়েছেন 113টি, ছয় হাঁকিয়েছেন 43টি। ইমরুল কায়েজ সার হাঁকিয়েছেন 14টি, ছয় হাঁকিয়েছেন 3টি। এনামুল হক সার হাঁকিয়েছেন 38টি, ছয় হাঁকিয়েছেন 12টি। লিটন দাস নট আউট ছিলেন একবার। নাইম শেখ নট আউট ছিলেন একবার। সৌম্য সরকার নট আউট ছিলেন 3 বার। ইমরুল কায়েজ নট আউট 0।
এনামুল হক নট আউট ছিলেন দুইবার। লিটন দাস ক্যাচ ধরেছেন 20টি, নাইম শেখ ক্যাচ ধরেছেন 17টি, সৌম্য সরকার ক্যাচ ধরেছেন 33টি, ইমরুল কায়েস ক্যাচ ধরেছেন 4টি, এনামুল হক ক্যাচ ধরেছেন 1টি। লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন দুইবার, নাইম শেখ ম্যান অফ দ্য ম্যাচ 0, সৌম্য সরকার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন দুইবার, ইমরুল কায়েস এনামুল হক ম্যান অফ দ্য ম্যাচ 0। লিটন দাস টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছেন 73 নম্বরে, নাইম শেখ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছেন 23 নম্বরে, সৌম্য সরকার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আছেন 96 নম্বরে, ইমরুল কায়েস এবং এনামুল হক টি টোয়েন্টি র্যাঙ্কিং 100+। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।